ইত্তেবার অর্থে আছে যে আপনি কোরআনের ইত্তেবা করুন, অনুসরণ করুন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আমাদেরকে তেলাওয়াত বলেনি, যেহেতু ঘরে প্রোগ্রামটা হওয়ার কথা ছিল এই জন্য ভাবছিলাম মহিলারাও থাকবে, তাদের জন্য দেখেন একই চমৎকার কথা রয়েছে। এই দায়িত্ব কিন্তু শুধু আমাদের পুরুষদের জন্য নয়, এই পড়তে হবে, কোরআন ফলো করতে হবে, এটা কাদের জন্য? মহিলাদের জন্য। আর এই কাজটা বিশেষ করে যারা সম্মানিত মহিলা, সম্মানিত লোকদের মহিলা, আপনারা যারা ধর্মটাকে ফলো করেন, মেনে চলেন, আপনাদের আমাদের মহিলাদের দায়িত্ব কি দেখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে এই কথাটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের লোকদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসভাবে আদেশ করেছেন। কি করেছেন? আল্লাহ বলেছেন, ওই আয়াত আমরা জানি সূরা আহজাবের যেটা 32-33 রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ উম্মাহাতুল মুমিনিনদেরকে বলছেন, লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা কিন্তু অন্যান্য মহিলাদের মতো নও। তারপরে আল্লাহ বলছে কি করবা তোমরা, আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ওই জাহিলিয়াতের লোকদের মতো তোমরা রাস্তাঘাটে বিচরণ করো না। এটা ছিল তাদের প্রথম আদেশ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন, তাহলে তারা যখন ঘরে থাকবে কি করবে ঘরে? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঘরে বসে তুমি এই ফিল্ম স্টারের কোনো কিছু দেখবা না, জলসানা বা ইন্ডিয়ান সিরিয়াল নয়। আল্লাহ কি বলেছে? সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের মুমিন মা বোনদেরকে বলেছে, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ এই আদেশ করেছিল। তিনি বলেছিলেন, ওয়াজকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। আল্লাহর নবীদের স্ত্রীদেরকে বলতেছেন, উম্মাহাতুল মুমিনিনদেরকে বলতেছেন, ওয়াজকুরুনা, তোমরা উপদেশ গ্রহণ করো, স্মরণ করো সেই কথাগুলো, মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, যা তোমাদের ঘরে চর্চা করা হয়, মিন আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত থেকে, ওয়াল হিকমা, এবং রাসূলের হাদিস থেকে। মানে তোমাদের ঘরে যে কোরআন হাদিসের চর্চা হয়, যেহেতু রাসূল ঘরে উপস্থিত, তার কাছে প্রতিনিয়ত আয়াত নাজিল হচ্ছে, আর রাসূল যা বলতেছে সেগুলো হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রীদেরকে আল্লাহ বলতেছেন, তোমাদের ঘরে যে কোরআন হাদিসের চর্চা হয় তোমরা সেটাকে ফলো করো। ওয়াজকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। এই হিকমা মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নাহ। এর তাফসীর আপনি দেখে নেবেন, এটা সূরা আহজাবের 34 আয়াত। তো আল্লাহ বলতেছেন তোমাদের ঘরে যেন কোরআন সুন্নার চর্চা হয়, কোরআন সুন্নার দার্স হয়, কোরআন সুন্না থেকে যেই বিষয়গুলো তোমাদেরকে দেয়া হয় তোমরা শুধুমাত্র সেটাকে ফলো করবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন, ইন্নাল্লাহ কানা লতিফান খাবীরা, আর আল্লাহ দেখো খুব সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়ের দেখেন এবং খবর রাখেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবে বলেছেন। তো দিনের জ্ঞানের চর্চার মর্যাদা অনেক। এই হাদিস, এই আয়াত থেকে আমরা জানতে পারি যে আমাদের ঘরে কোরআন সুন্নারই চর্চা হইতে হবে, মকসুদুল মুমিনিন আর ফাজাইল আমলার উমুক তুমুক কিতাব নয়। কারণ আল্লাহ বলেছেন কোরআন এবং হাদিস, মিন আয়াতিল্লাহ, আল্লাহর কালাম থেকে হবে, আল হিকমা, যেই হিকমাও আল্লাহ কিন্তু নাজিল করেছে। এই হিকমাটা কার নাজিল করা? এটাও আল্লাহর নাজিল করা, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আগেই বলেছে তার নিজের নয়, প্রত্যেকটা কি আল্লাহর পক্ষ থেকে নাজিল করা। তাহলে এই আয়াত থেকে আমাদেরকে দুইটা দিকে ইশারা করে দেওয়া হয়েছে, আমরা যেন কোরআন এবং হাদিসের চর্চা করি, কোরআন এবং হাদিস চর্চাটাই যেন আমাদের ঘরে হয়। কিন্তু দেখেন আজকে আমরা কোরআন চর্চা ছেড়ে দিয়েছি, কোরআনের হাদিসের চর্চা ছেড়ে দিয়েছি, আমাদের ঘরে কিসের চর্চা হয়? এখন নেটের যুগ, আপনি দেখতে পাবেন আপনাদের অধিকাংশ ঘরে এখন যদি আমরা হঠাৎ করে ঢুকি, দেখতে পাবো আমাদের ওয়াইফ, আমাদের মেয়েরা, আমাদের বাচ্চারা হয়তো কেউ গেমস খেলতেছে, কেউ হয়তো রান্নাবান্নার একটা ভিডিও দেখতেছে, কেউ হয়তো ফেসবুক নিয়ে পড়ে আছে, কেউ হয়তো চ্যাট করতেছে কারোর সাথে, কেউ আর যদি বই পড়ে আপনি শেলফের মধ্যে গিয়ে দেখতে পাবেন তাদের ইসলামিক বই বলতে কি বোঝায়, মকসুদুল মুমিনিন, বেহেশতে যাওয়ার, নাহলে ফাজাইল আমল, এগুলো হচ্ছে আমাদের সমাজের ইসলামিক বই। বাসরাতের আদব যেটা একটা খুতবায় বলেছিলাম, এগুলো হচ্ছে আমাদের মা বোনদের ইসলামিক বই। সুবহানাল্লাহ, হচ্ছে কোরআনটা কিন্তু পেঁচিয়ে তাকের উপরে রেখে দিয়েছে, কারণ যেহেতু সে কোরআন পড়তে পারে না। অথচ আল্লাহ বলতেছেন তোমার ঘরে ওয়াজকুরুনা, স্মরণ করো, ওইটা মিন আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত থেকে, আল্লাহর কালাম থেকে, এবং হিকমা রাসূলের হাদিস থেকে। তাহলে কোরআন হাদিসই চর্চা হবে, হইতে হবে ঘরে। কিন্তু যখন কোরআন হাদিসের চর্চা ছেড়ে দিয়েছে, তারা যখন ওই সমস্ত ইন্ডিয়ান সিরিয়াল নিয়ে পড়ে আছে, যখন ওই সিরিয়ালের মধ্যে যা দেখানো হয় এটাই হয়ে গেছে এখন আজকালকার আমাদের ঘরের ধর্ম, ওই জুমলাগুলোই মুখ দিয়ে বেরোয়, যে জুমলাগুলো, যে সেন্টেন্সগুলো সে ওই ফিল্মের থেকে পাচ্ছে, নাটকের থেকে পাচ্ছে,
পোলাপানগুলো ওই ড্রেসে পছন্দ করে। এদের মধ্যে দেখবেন আপনাকে বায়না করবে, অমুকের ড্রেসের নাম বলবে, আপনি আপনি কোনোদিন শোনেন নাই, জিজ্ঞাসা করেন কোত্থেকে পাইলা, বলছে ওই যে অমুক সিরিয়াল ওই নাটকে দেখছে, মা শিখাই দেয় ওই যে নাটকে দেখছে। এটা হচ্ছে আমাদের ঘরের চিত্র, আমাদের ঘরের চরিত্র এটা। তাহলে এবার বুঝেন যে আমরা আমাদের ধর্মের চর্চা ছেড়ে দিয়ে আমরা যে আমাদের ধর্মের থেকে কতটা দূরে সরে গেছি, আমরা যে অন্যের ধর্মে ঢুকে গেছি, এটা আমরা কোনোদিন অনুমানই করতে পারবো না। যে আমরা মুসলিম মুখে তো দাবি করি, কিন্তু আমরা কোরআন হাদিসকে ছেড়ে দিয়ে আমরা যে ওদের কিতাব হয়তো পড়ি না, কিন্তু ওদের সিরিয়াল ওদের চরিত্র দেখে আমরা যে ওদের জীবনটাকে নিজের জীবনে অ্যাপ্লাই করে ফেলেছি। এই যে আপনি বার্থডে হলে কেক কাটতে হবে, এটা তো আপনি ওখান থেকেই শিখেছেন তাই না, এই সিরিয়াল থেকে শিখেন নাই? আপনি তো দেখতে পেয়েছেন যে বার্থডে হলে এমনটা করে, কি করে, কিছু ওই ফুটকা ফুটায়, মোমবাতি জ্বালায়, তারপরে স্প্রে করে, তারপরে ফর্ম স্প্রে করে, এগুলো দেখেন আপনার বার্থডে তো আপনি যোগ করেছেন, পেলেন কোথায়? এই যে ওদেরটা দেখে দেখে। কিন্তু আপনি একবারও ভাবেন নাই আপনি যে আপনার ধর্ম ছেড়ে দিয়ে ওদের ধর্মটাকে যে পালন করলেন, এটা আপনি একবারও ভাবেন নাই, এটা আপনাকে ফিলই হয়নি। আল্লাহ কি বলেছে, ওই যে শয়তান, যে শয়তান মানুষকে যে গোমরা করে রেখে দেবে, ওয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, কিন্তু তারা কোনোদিন ভাববেই না তারা গোমরা হয়ে গেছে, তারা ভাববে যে আমরা হেদায়েতের পথে আছি, তারা ভাববে যে আমরা হেদায়েতের পথে আছি। তো যথেষ্ট লম্বা হয়ে গেছে, মাত্র আমি দুইটা পয়েন্ট উল্লেখ করেছি।